पानीसागर नगर पंचायत सात नंग वार्डर बसिंदा पेशाय दिनमजूर सुचित्रा रानी नाथ एवं तार छेले बीरजित नाथ के पार्श्वर्ती बाड़ी जंगल काटा के केंद्र कर दिरेश नाथ उर्फे आबू एवं तार शशुर विजय नाथ मिले धारालो दा एवं कोदाल दिए गुरुतर भावे आघात करे। छेलेर उपर आक्रमण देखे सुचित्रा देवी घटनास्थले छुटे गेले तार उपर चढ़ाओ हय। कोदालेर आघाते घटनास्थले लुटिए पड़ें सुचित्रा देवी। पानीसागर हासपाताले कर्तव्यरत चिकित्सक डॉ सन्दीप नाथ प्राथमिक चिकित्सार पर मा सुचित्रा रानी नाथ और छेले बीरजित नाथ के उन्नत चिकित्सार जन्नो धर्मनगर जिला हासपाताले रेफार करें। घटनार परवर्तीते मा छेले निरुपाय हुए प्रथमे नाकि पानीसागर थानाय गिएछिलेन। पानीसागर थानार पुलिश तादेर साफ जानिए देय आगे तारा चिकित्सा करे सुस्थ होक तारपर देखा जाबे एमनटाई अभियोग। দশ হাজার টাকা দিয়া পারিয়া এটা আমার আইতে সেকেন্ড লাগতো না বললাম ইয়া বকে চাইবে বলি আর বা ইলা বকাও কি কথা এখানে ওদিন তো পুলিশ হয়েছে পুলিশ হয়ে তোমার কইল কিতা নিরাই থাকতা আর তুমি আমার দিকে বকাও কি করো আচ্ছা আমরা আমার দেবো থানা ওহান কইছি খালি কইয়া মানে এখন রুল আপনার মানে বেড়ারে লেসু গাছ কয়ে বুঝে মারে হাঁটল আমরা কই আর লেসু গাছ খাটা দেখে ইয়া খাটো সাইন দেখি বললাম কইয়ার মায়ের দেখছেন দিকা গেছেন দৌড়িয়া তার বহুর আত আছে কুদাল আর ও তার মুগে আতে গুদাল নিউ আমার মার অনুবাদে মারছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখনো পর্যন্ত পানিসাগর থানা কর্তৃপক্ষ একটি বাড়ির জন্য হাসপাতালে গিয়ে কোনো খোঁজ খবর নেয়নি আহত মা ছেলের। এনে স্থানীয় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। এলাকার একাংশ মহলের অভিযোগ দুটি পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণে মারার মতো আক্রমণাত্মক ঘটনার খবর পেয়েও পুলিশ কেন কোনো ভূমিকা গ্রহণ করছে না তা নিয়ে দেখা দিয়েছে রহস্য। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোড়ে রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।